فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. ديني بون মাসুদা ঢাকা টঙ্গী থেকে জানতে চেয়েছেন, বমিকরণে কি উজু করতে হয়, এটা কি অপবিত্র? আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ। জি না সম্মানিত বোন, বমি অপবিত্র নয়, এটা যদি শরীরে লেগে যায় ওটা ধুয়ে নিলে অথবা মুছে ফেললেই ওই কাপড় দিয়ে বা শরীরে যে জায়গায় লাগলে ওই ওটা দিয়ে আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই। এবং বমি হলে উজু ভঙ্গ হয় না, উজু ভঙ্গের কারণের মধ্যে বমিটা নেই। অতএব আপনি যদি উজু করার পরেও কারো বমি আসে তাহলে এটা আপনার উজু করার জরুরত নয়। এখন তবে যদি একই অনেক বমি হয়ে গেছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যদি ফ্রেশ হওয়ার জন্য আপনি উজু করেন সেটা এক জিনিস, কিন্তু আপনার উজু নষ্ট হবে না। মনে করুন কেউ উজু করার পরে বমি আসলো, হ্যাঁ কিছু টক ঢেকুর আসলো, হ্যাঁ তাহলে তার উজু নষ্ট হবে না, এটা উজু ভঙ্গের কারণ নয়। এবং এমনকি রোজাও নষ্ট হয় না। তবে হ্যাঁ, হাদিসে এসেছে যে আলকাই ও আমাদান যেটা বলা হয়েছে, হ্যাঁ যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, হ্যাঁ মানে তালকা, অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা নষ্ট হয় কিন্তু উজু নষ্ট হয় না। আর কেউ যদি চিহিড়ি খেয়েছেন অনিচ্ছা সত্ত্বেও এমনি বমি হয়ে গেল তাহলে তার রোজা হয়ে যাবে, হ্যাঁ ফালি ইউতিম্মা সওমা, হাদিস এসেছে সে যেন রোজা পূর্ণ করে। এই হলো বমি সংক্রান্ত মাসআলা। জাযাকাল্লাহু খায়রা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।